ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে সাইকো বলে আখ্যায়িত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির মিছিলে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলা কুরুচিকর মন্তব্যের জেরে রতন লাল নাথকে সাইকো বলে আখ্যা দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। মন্ত্রী রতন লাল নাথকে সাইকো ভেবে ক্ষমা করে দেওয়ার জন্য সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা রাখলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। কি বলবো আপনি, আপনাকে বলি একটা সাইকো, উপরে তো রাগ অভিমান করে, একটা সাইকো, ইজ এ সাইকো। আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন, উনি ক্ষমা চাইবেন আপনাদের কাছে, এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন, এটুকু আপনাদের কাছে আমি করতে সাংবাদিকদের সুবিধা।